আলোচনা করব আজকে দেশের ব্যাংক খাত নিয়ে। এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আজ আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআর এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। স্যার, আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি একটু শুরুতে জানতে চাই যে বছরের পর বছর আমাদের খেলাপি কিন্তু আমরা টেনে আনছি, এবং সবশেষ যেটি আমরা দেখেছি যে গত বছরের ডিসেম্বরে যেটি আমরা দেখলাম যে 94,000 কোটি টাকা সামথিং আমাদের কিন্তু খেলাপি সবশেষ কমিয়ে যেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করলো, এবং চলতি বছরের মার্চ পর্যন্ত আমরা সবশেষ প্রতিবেদন পেয়েছি প্রায় 92,000 কোটি টাকায় এটি নিয়ে আসা হয়েছে। তো আসলে এই যে কৌশলে নীতি পাল্টানো, এটা আসলে ব্যাংক খাতের জন্য কতটুকু সুখবর বলা চলে মনে করেন? দেখুন, ফান্ডামেন্টাল গ্রাউন্ড রিয়ালিটিস কিন্তু চেঞ্জ হয় নাই। যেটা সরকার যেটা করেছিল সেটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং আর্টিফ্যাক্ট বা অ্যাকাউন্টিং গিমিক, যেটাকে আমরা বলি চমক দেখানো মতো। অর্থাৎ তাদেরকে বলা হলো তোমরা 2% দিয়ে তোমরা 100 টাকাকে জায়জ করে ফেলো, এবং সেইভাবে সেই টাকাগুলোকে ফর্মালাইজ করা হয়েছে। কিন্তু আসলে যে প্রকৃত সমস্যা, যে এই 50,000 কোটি টাকার উপরে যে টাকাটা রিশিডিউল করা হয়েছিল ওই সময়ে, সেই টাকাটা কিন্তু ফেরত আসবে না, এবং এই টাকাটা বহুদিন ধরে ফেরত আসছে না। কাজেই এই জায়গাটাতে আমরা একটা গোঁজামিল দিচ্ছি, এটা তো একটা দিক গেল। সেই সাথে করোনা আসার কারণে মার্চ মাস থেকে যেটা ঘোষণা করা হলো বাংলাদেশ ব্যাংকের ঘোষণাতে, যে রেগুলেটরি ফরবিয়ারেন্স বলে, এটাকে অর্থাৎ এখন থেকে কেউ যদি টাকা না দেয়, সেটা আগের যারা যেসব অনাদায় ঋণ সেগুলো তো আছেই, প্লাস নতুন যারা টাকা দিচ্ছে না, দিতে পারবে না বা দিতে সক্ষম নয়, তাদেরকেও ক্লাসিফাই করা যাবে না। ফলে যেটা হয়েছে, ব্যাপক সংখ্যক প্রতিষ্ঠান এবং ব্যক্তি তাদের যে দেওয়া টাকা ব্যাংকের, সে টাকাটা তারা দিচ্ছেন না। তারা বলছে যে সরকার তো আমাকে মানে অ্যাটলিস্ট সাময়িকভাবে হলেও আমাকে অব্যাহতি দিয়েছেন এখান থেকে। সেটা ঠিকই আছে, কিন্তু এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া যেটা ভয়ানকভাবে বড় হয়ে দেখা দেবে আগামী বছর আমরা মনে করি, সেটা হচ্ছে যে এই টাকাগুলো কিন্তু জমতে থাকবে, এই টাকাগুলো জমতে থাকবে এবং টাকাগুলো নতুন ঋণ হিসাবে তাদেরকে দেখানো হবে। অর্থাৎ আমরা দেখতে পারবো যে ঋণের প্রবাহ বেড়ে গেছে, কিন্তু আসলে কিন্তু ঋণের প্রবাহ বাড়বে না। আসলে শুধু সুদের প্রবাহ, যেটা অনাদায়ী সুদ, সেটাকে অ্যাকিমুলেট করে আমরা ঋণের প্রবাহ হিসাবে ব্যাংকগুলো দেখিয়ে দিবে অ্যাকাউন্টিংয়ে। এবং দ্বিতীয়ত যেটা হবে, যে এই প্রচুর পরিমাণ ঋণ বৃদ্ধি হবে, কিন্তু দেওয়ার সক্ষমতা কিন্তু তাদের কমে যাচ্ছে, কমে গেছে বা কমে কমই থাকবে। এই প্রেক্ষাপটে আমরা যেটা ভয় করছি, যখন এখন তো বলা হচ্ছে সেপ্টেম্বর পর্যন্ত, পরে এটাকে ডিসেম্বর করা হবে অবশ্যই আমি জানি, এবং তারপরে হয়তো এটাকে মার্চেও নেওয়া হবে। তো মার্চই হোক আগামী বছর বা জুলাই হোক আগামী বছর, যেটাই হোক, একসময় তো এই চাদর দিয়ে ঢাকা জিনিসগুলো কিন্তু বের করতে হবে। এবং যখন এটা বের হবে, স্কেলিটন ফ্রম দ্য, যেটাকে আমরা বলি ক্লোজেট থেকে, যখন স্কেলিটনটা বের হবে বা কার্পেটের নিচ থেকে যে ময়লাগুলো বের হবে, এই ময়লাগুলোর পরিমাণ কিন্তু বিশাল আকারের হবে, এবং এগুলোই কিন্তু বিশাল নন পারফর্মিং লোন হিসাবে ব্যাংকিং খাতকে ব্যাপকভাবে অভিঘাত করবে। এখন কথা হচ্ছে যে ব্যাংকিং খাত এই জন্য কতখানি প্রস্তুতি নেবে, ব্যাপার কি তাদের করার আছে। তাদের খুব বেশি যে করার আছে তা নয়, কারণ এই রেগুলেটরি ফরবিয়ারেন্স তো তারা দিতে বাধ্যতামূলক বাংলাদেশ ব্যাংকের থেকে, এটা নীতিমালা সরকার তাদেরকে বলে দিয়েছে, কাজে তাদেরকে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে, না দিয়েও কোনো উপায় নাই, কারণ অনেক প্রতিষ্ঠানই দেওয়ার সক্ষমতাও তাদের নাই, কাজে সেটা হচ্ছে বাস্তবতা, সেই বাস্তবতাটাকেও বিবেচনায় নিয়ে তাদেরকে এটা দিতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে, যে তাহলে তো ঋণ বাড়বে, অনাদায়ী ঋণের পরিমাণ বাড়বে, কিন্তু আমরা দেখাবো যা অনাদায়ী নয় কাগজে কলমে। এখন যখন এপ্রিল মাস আসবে আগামী বছরের বা জুলাই মাস আসবে, তখন হঠাৎ করে দেখা যাবে যে হয়তো 1,00,000 কোটি টাকা বা 50,000 কোটি টাকা আরও অতিরিক্ত, ওই 50,000, ওই 90,00,000-এর উপরে আরও এটা বেড়ে যাবে। ব্যাংকগুলোর এক্ষেত্রে করণীয় শুধু একটাই হচ্ছে, যে তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তারা নতুন লোন এবং যেগুলো পুরনো লোন আছে সেগুলোর ক্ষেত্রে যারা রেগুলেটর দিচ্ছেন তাদেরকে যেন প্রতিপালন করেন, তাদেরকে প্রতিপালনের মাধ্যমে অর্থনীতিকেও প্রতিপালন করা হবে, এবং সেই সাথে ব্যাংক নিজেকেও কিন্তু মানে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে, এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে ব্যাংকগুলোকে অনেক সঞ্চয় করতে হবে, যেটাকে আমরা বলি প্রভিশনিং রিকোয়ারমেন্ট, স্থিতি রাখতে হবে তাদেরকে বিশাল আকারে, যাতে যখন রাইট অফ করতে হবে এই লোনগুলো,
বা নন পারফর্মিং হয়ে যাবে এটার এগেইনস্টে যে প্রভিশনিং রিকোয়ারমেন্টটা হবে সেটা করার জন্য তাদের জন্য পর্যাপ্ত টাকা তাদের হাতে থাকে এবং তাহলেই একমাত্র তারা এখান থেকে বের হয়ে আসতে পারবে। আমরা দেখেছি পশ্চিমা দেশগুলোতে বড় বড় ব্যাংকগুলো বিলিয়ন্স অফ ডলার তারা সরিয়ে রাখছে তাদের প্রফিট থেকে বা ইনকাম থেকে, এবং সেটা তারা জানে যে কয়েক মাস পরেই এটা বিশাল আকারে তাদের ঘাড়ে নন পারফর্মিং অ্যাসেট চাপবে এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের জন্য তখন এই টাকাটা দিয়ে তারা তখন এই প্রভিশনিংটা করবে এবং তাহলেই পরেই ব্যাংকের স্বাস্থ্যটা ভালো থাকবে। এখন আমাদের বাংলাদেশ ব্যাংক কিন্তু এই ব্যাপারে কোনো খুব সুনির্দিষ্ট নির্দেশনা দিচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের উচিত হলো যে ব্যাংকগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এমন জন্য যে তারা যেন স্ট্রং বড় আকারের প্রভিশনিং করে রাখে। প্রভিশনিং করলে কোনো ক্ষতি নাই, লভ্যাংশ বিতরণ না করে ফেলে, লভ্যাংশ বিতরণ করে ফেললে সে টাকাটা কিন্তু তার প্রভিশনিং এ যাবে না, সে টাকাটা তাদের পকেটে চলে যাবে ডাইরেক্টরদের এবং স্টক হোল্ডারদের, কিন্তু ব্যাংক দুর্বল হয়ে যাবে। স্যার আমাকে যদি বলা যায় 2020 সাল পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো কিন্তু 60,493 কোটি টাকা প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল, সেই অনুপাতে বলা চলে যে সংরক্ষণ রয়েছে 56,874 কোটি টাকা, ঘাটতি রয়েছে প্রায় 3,000-এরও বেশি কোটি টাকা। এটা আসলে ব্যাংকাররা কী করতে পারে কিংবা আগামী দিনে ব্যাংক সুস্বাস্থ্য ব্যাংক খাতে সুস্বাস্থ্য রাখতে গেলে কী করা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ, যেটা আমি যেটাই বলছিলাম যে তাদেরকে অনেক প্রভিশনিং করতে হবে, সেটা কতখানি আমরা যেমন আমাদের ব্যাংকে আমরা প্রভিশনিং করেছি গত কোয়ার্টারের জন্য 150 কোটি টাকার উপরে, এখন এটা পর্যাপ্ত কিনা আমরা জানি না, হয়তো আরও বেশি লাগবে, হয়তো এত টাকা নাও লাগতে পারে আমরা জানি না, কিন্তু আমাদেরকে সবগুলো ব্যাংকেরই উচিত হবে ব্যাপকভাবে প্রত্যেক কোয়ার্টারে তারা যখন ইনকাম অ্যানাউন্স করবে একটা বড় একটা অংশ 100, 150 কোটি যা ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য পোর্টফোলিও তারা যেন সেটা সরিয়ে রাখে। যোগ করলে পরে হয়তো দেখা যাবে যে আমাদেরকে দরকার হবে হয়তো আরও 60,000 কোটি টাকার দরকার হবে বা 90,000 কোটি টাকার দরকার হবে প্রভিশনিংয়ের জন্য যখন এই ডাস্টগুলো সেটেল করবে। সেই বিশাল অঙ্কের টাকা হঠাৎ করে তো পাওয়া যাবে না, কাজে এখন থেকে আমাদেরকে প্রত্যেক কোয়ার্টারের প্রত্যেকটা ব্যাংকে টাকাগুলোকে কিন্তু সরিয়ে রাখতে হবে। বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটাতে নজর বিশেষভাবে দিতে হবে যাতে ব্যাংকরা তাদের ডিপোজিটের যে টাকার আমানত তারা নিয়েছে সেটাকে সুরক্ষা করতে পারে শুধুমাত্র প্রভিশনিংয়ের মাধ্যমে, তাছাড়া কিন্তু আর কোনো গত্যন্তর নাই। স্যার খুব ছোট্ট করে যদি বলেন যে খেলাপি ঋণের পরিমাণ আমরা দেখছি যে সরকারি ব্যাংকগুলোতে বেশি এবং 6টি ব্যাংক এবছর যেটি টার্গেট নিয়েছে 2,144 কোটি টাকা তারা ঋণ আদায় করবে বকেয়া যেটা আছে, আসলে এক্ষেত্রে ব্যাংকগুলো কোন পদ্ধতিতে গেলে তারা বেশি লাভজনক মনে হবে তাদের পদক্ষেপগুলো মনে করেন? দেখুন, সরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন ব্যাপার, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাপকভাবে হয়, এখানে ব্যাংকের ভিতরেও প্রচুর অনিয়ম বিরাজ করছে এবং এগুলো আমরা যেটাকে বলি লেগেসি প্রবলেম, বহু বছর ধরে এই সমস্যাগুলো পুঞ্জীভূত হয়েছে এবং ওভারনাইট এটা কোনো সলিউশন করাটা খুব কঠিন হবে, যে কারণে অনেক সময় বলা হয় যে এই সরকারি ব্যাংকগুলোকে যদি সরকার বিক্রি করে দিতে পারত তাহলে একমাত্র এখান থেকে পার্মানেন্টলি বের হয়ে আসা যেত। দ্বিতীয় একটা উপায় হচ্ছে যে সরকারি ব্যাংক থেকে ঋণ প্রদানের সক্ষমতাটাকে কমিয়ে দেওয়া, যেটা করা হয়েছিল 2001 থেকে 2005-06 সাল পর্যন্ত, তাদেরকে একটা লিমিট দিয়ে দেওয়া হয়েছিল যে 5% বেশি তোমরা লোন এক্সপ্যান্ড করতে পারবা না, বাকি টাকাটা ইন্টার ব্যাংক মাধ্যমে অন্যান্য ব্যাংকরা প্রাইভেট সেক্টরের ব্যাংকরা লোন নেবে, সেখান থেকে ইন্টার ব্যাংকে লোন নিয়ে তারা সেখানে ঋণ কার্যক্রম বাড়িয়ে দিবে। কিন্তু যেহেতু সোনালী বা রূপালী পুবালী এরা ঋণ মানে আদায় করতে পারে না, দিতে পারে খুব দ্রুত এবং ব্যাপকভাবে দিতে পারে কিন্তু আদায় করতে পারে না, সেই জন্য এই সমস্যাটা কিন্তু তাদের থাকবে আগামীতেও এবং এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে বলে আমার কোনো আমার মনে হয় না। অতীতে বহুবার চেষ্টা করা হয়েছে, কোনোটাই সাকসেসফুল হয় নাই, আর এখনকার যে চেষ্টা সেটা খুবই দুর্বল একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে এই ব্যাংকগুলোকে আমরা মানে শক্তিশালী একটা অবকাঠামোতে নিয়ে আসতে পারবো বলে মনে হয় না। স্যার আজকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আজকে আলোচনায় অংশ নিয়ে স্যার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম আজকে ব্যাংকিং খাত খেলাপি সহ সার্বিক অবস্থানে। আমাদের সাথে অনলাইনে যোগ দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পিআরের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইস মনসুর।